हेलो व्यूअर्स, आज के हमारा एक्सप्लेन करते चले थालापति विजय लियो मुभिर गल्प निये। सो बुझते ही मुविटा कौन लेवल होते चले। पार्थिवान तार निजेर परिवार निये सुखे शांतिते एक जीवन काटाय, किन्तु हठात करे एकदिन एंटोनी दास नामेर एक गैंगस्टार एसे पार्थिवान के निजेर मृत छेले लियो बोले दाबी करे, जे 20 बछर आगे तार समस्त बिजनेस के ध्वंस कर दिएछिलो। ताई से निजेर छेलेके मेरे प्रतिशोध नेयार जन्य ताके खुजे बेड़ाच्छे, किन्तु पार्थिवान जे लियो सेटा किछुतेई मानते राजी नय। আসলে পার্থিবান কি সত্যিই লিও না অন্য কেউ? আবার অ্যান্টনি দাস কেনই বা তার ছেলেকে হত্যা করতে চাই, এটা জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। সো আর বেশি ইন্ট্রো না দিয়ে গল্পটা একদম প্রথম থেকে শুরু করা যাক। মুভি শুরু হয় হিমাচল প্রদেশে। পাঁচজন ছিনতাইকারীর একটা দল বাড়িতে ঢুকে জোর জবরদস্তি টাকা পয়সা ও মূল্যবান জিনিসগুলো ছিনিয়ে নেয় আর বাড়ির সবাইকে খুব খারাপভাবে হত্যা করে। ছিনতাইকারীদের মধ্যে এই একজন হলো সিরিয়াল কিলার। ছেলেটা একটু তারকারে টাইপের, যাকে তাকে হুট করেই মেরে দেয়, যেটা তার গ্যাং লিডারের একদমই পছন্দ নয়। যাই হোক, ছেলেটা একটা রুমে এই মেয়েটিকে দেখতে পায় আর দরজাটা বন্ধ করে দিয়ে তার সঙ্গে ইয়ে করে। এরপর আমরা একটা হাইনাকে দেখতে পাই যে কোনোভাবে গ্রামে ঢুকে পড়ে আর গ্রামের মানুষকে কামড় দেয়। পরিস্থিতি অস্বাভাবিক হয়ে পড়লে রেস্কিউ টিম হাইনাটাকে ধরতে আসে, কিন্তু তারা অনেক চেষ্টা করেও হাইনাটাকে ধরতে পারে না। তখন ইন্সপেক্টর জোশী তার বন্ধু পার্থিবানকে কল করে। জোশী জানতো এই হাইনাটাকে কেবলমাত্র সেই ধরতে পারবে। পার্থিবান একজন অ্যানিমাল রেস্কিউয়ার। পার্থিবানের সঙ্গে কলটা কানেক্ট না হওয়ায় জোশী পার্থিবানের ওয়াইফ সত্যকে কল করে। সত্য জোশীকে বলে তাদের ছেলে সিদ্ধুকে স্কুলে পৌঁছে দিতে গিয়েছে। তখন জোশী সিদ্ধুর ফোনে কল করে তাকে হাইনাটার ব্যাপারে বলে আর তাকে দ্রুত স্পটে চলে আসতে বলে। পার্থিবান তার নিজের ছেলেকে নিয়ে খুব দ্রুত স্পটে চলে আসে। পার্থিবান হাইনাটাকে জীবিত ধরতে চায়, কারণ এরা দিন দিন অবলুপ্ত হয়ে যাচ্ছে। সো পার্থিবান স্কুলের বাচ্চাদের ক্লাসরুমে চলে যেতে বলে আর হাইনাটাকে নেট দিয়ে ধরার চেষ্টা করে, কিন্তু হাইনাটা পার্থিবানকে অ্যাটাক করে দেয়। এরপর তিনটি বাচ্চা মাঠে চলে আসে আর হাইনাটা তাদেরও অ্যাটাক করতে যায়। তখন পার্থিবান সামনে এসে হাইনাটার সঙ্গে লড়াই করে, কোনোভাবে তাকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ফেলে। এরপর জোশী হাইনাটাকে খাঁচায় বন্দি করে এবং পুরো ক্রেডিট তারাই নিজেরাই নিয়ে নেয়। তবে এই দুজন রিপোর্টার সত্যিটা জানতে পারে, তাই পার্থিবানের ইন্টারভিউ নেওয়ার জন্য তাকে খোঁজাখুঁজি করে, কিন্তু পার্থিবান মিডিয়ার চোখে ফাঁকি দিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। এরপর পার্থিবান তার নিজের চকলেট ক্যাফে গিয়ে তার শার্টটা চেঞ্জ করে নেয়। আসলে পার্থিবান হলো চকলেট ক্যাফের মালিক আর তার পরিবারে তার ছেলে সিদ্ধু ও এক মেয়ে ও স্ত্রী সত্যকে নিয়ে সুখে শান্তিতে জীবন কাটায়। সত্য পার্থিবানকে অ্যানিভার্সারি উপলক্ষে একটা শার্ট গিফট করেছিল, কিন্তু হাইনার সাথে লড়াই করে দিকে পার্থিবান শার্টটা নষ্ট করে ফেলেছে। এর জন্য তার স্ত্রী তাকে অনেক বকাবকি করে আর রাগ দেখিয়ে সে কোথাও ঘুরতে যেতে চায় না। তবে কিছুক্ষণ পর তার রাগ ভাঙলে পার্থিবান তাকে নিয়ে লং ড্রাইভে নিয়ে যায় আর পরিবার ও ক্যাফের স্টাফদের নিয়ে দিনটিকে স্পেশালভাবে সেলিব্রেট করে। এরপর একদিন পার্থিবান হাইনাটাকে তার বাড়িতে নিয়ে আসে আর তার নাম দেয় জাগর বাংরু। কিছুদিনের মধ্যেই পার্থিবান হাইনাটাকে পোষ মানিয়ে ফেলে। অন্যদিকে সেই ছিনতাইকারীরা শহরে একের পর এক হত্যা করে চলেছে আর রাস্তায় এই লোকটার গাড়ি থামিয়ে তার কাছ থেকে এটিএম কার্ড ছিনিয়ে নেয় আর লোকটির কাছে তার এটিএম এর পিন নাম্বার চাই, কিন্তু লোকটি পিন নম্বর বলতে না চাইলে তাকেও মেরে ফেলে। লোকটি একজন অ্যানিমাল ডক্টর ছিল। পরদিন পার্থিবান তার বন্ধু জোশীর সঙ্গে দেখা করতে যায়, যে তাকে মার্ডারের ঘটনাটা বলে। পার্থিবান অবাক হয়ে বলে, 20 বছর ধরে এ শহরে বাস করছি কিন্তু কখনো এরকমভাবে মার্ডারের ঘটনা শোনা যায়নি। জোশী পার্থিবানকে বলে, কিলারদের পুলিশ খুঁজছে আর শীঘ্রই ধরে ফেলবে। এরপর একদিন রাত্রে পার্থিবান ক্যাফে ক্লোজ করার সময় কোনো কাস্টমার না থাকায় তার মেয়েকে নিয়ে একটু নাচ গান করছিল। স্টাফরা সবাই চলে গিয়েছে, শুধু শ্রুতি নামের এই মেয়েটি ছিল। তখন ক্যাফে সিরিয়াল কিলারটা ঢুকে পড়ে আর একটা চকলেট কফি অর্ডার করে। পার্থিবান তাকে ক্যাফে ক্লোজ হয়ে গিয়েছে বলে তাই এখন কোনো অর্ডার নেওয়া হবে না, কিন্তু কিলারটা যেভাবে হোক এখান থেকে কফি খেয়েই যাবে। তাই সে পার্থিবানকে বলে সে কফি না খেয়ে এখান থেকে যাবে না। এরপর কিলারটার খারাপ নজর পড়ে শ্রুতির ওপর, তাই সে শ্রুতির মাথায় একটা গান ধরে পার্থিবানকে চকলেট কফি বানিয়ে নিয়ে আসতে বলে। পার্থিবান ক্যাশ বাক্স থেকে অনেক টাকা নিয়ে এসে কিলারটাকে দেয় আর হাত জোর করে বলে শ্রুতিকে ছেড়ে দিতে, কিন্তু কিলারটা এতটাই তার কাটা ছিল যে কফি না খেয়ে এখান থেকে সে যাবেই না। তাই সে পার্থিবানকে একটা কফি বানিয়ে নিয়ে আসতে বলে। ততক্ষণে ছিনতাইকারীর গ্যাংয়ের বাকি চারজনরা ক্যাফে ঢুকে পড়ে আর গ্যাং লিডার একজনকে সিসিটিভি ফুটেজগুলো ডিলিট করে দিতে বলে, যাতে করে এসবের কোনো প্রমাণ না থাকে। যাই হোক, কিলারটা মেয়েটির সঙ্গে খুব খারাপ আচরণ করতে শুরু করে। তখন পার্থিবান রেগে গিয়ে এক এক করে সবাইকে খুব খারাপভাবে মারতে শুরু করে।
অ্যাকশন সিনগুলো সেই লেভেলের ছিল। যাই হোক, গ্যাংয়ের একজন পার্থিবানের মেয়েকে মারতে যায়। পার্থিবান নিজেকে কন্ট্রোল না করতে পারে গ্যাংয়ের পাঁচজনকে এক এক করে গুলি করে মেরে দেয়। পুলিশ এসে পার্থিবানকে ধরে নিয়ে যায়। কোর্টে পার্থিবানের উকিল বলে সে নিজের মেয়ে ও স্টাফকে বাঁচানোর জন্য তাদের হত্যা করেছিল। এছাড়াও কিছুদিন আগে সে একটা হাইনাকে উদ্ধার করে অনেক মানুষের প্রাণ বাঁচিয়েছিল। যাই হোক, এসব কথা ভাবনা চিন্তা করে জর্জ তাকে সাজা না দিয়ে ছেড়ে দেয়। এরপর লোকটা পার্থিবানের ছবি অন্য একটা লোককে পাঠায়। লোকটি ছবিটা দেখে অবাক হয়ে যায় আর দ্রুতই একটা বাইক নিয়ে হ্যারোল্ডের কাছে যায়। পার্থিবানের ছবি দেখে হ্যারোল্ডও চমকে যায়। একটা বদ্ধ দরজার তালা ভেঙে একটা ফ্রেমে বাঁধানো ছবি বের করে নিয়ে আসে। ছবিটার ফ্রেমে ধুলো জমে যাওয়ায় ছবিটা স্পষ্ট দেখা যাচ্ছিল না। হ্যারোল্ড ফ্রেমের উপরে থাকা কাঁচ ভেঙে ছবিটা বের করে। ছবির মানুষটা দেখতে একদমই পার্থিবানের মতো। হ্যারোল্ড ছবিটার মধ্যে চুল দাঁড়িয়ে একে দেখে। এই দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই। হ্যারোল্ড তার বড় ভাই অ্যান্টনিকে ছবিটা দেখায়। আসলে পার্থিবানকে তারা সবাই লিও ভাবছে, যে 20 বছর আগে মারা গিয়েছিল। আর এই লিও হলো অ্যান্টনি দাসের ছেলে, যে তার তামাকের সাম্রাজ্যকে ধ্বংস করে দিয়েছিল। যাই হোক, লিও বেঁচে আছে বলে হ্যারোল্ড তাকে মারার জন্য কতজন লোক পাঠাতে হবে সেটা তার ভাইকে বলে। অ্যান্টনি বলে সে যদি পার্থিবান হয় তাহলে তাকে মারার জন্য 4 জনই যথেষ্ট, কিন্তু যদি সে সত্যিই লিও হয় তাহলে 400 জন লোক গিয়েও তার কিছু করতে পারবে না, আরও লোক লাগবে। অ্যান্টনি তার বিশাল গ্যাং নিয়ে পার্থিবানের মুখোমুখি হওয়ার উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে পার্থিবান তার অস্ত্রতে ধার দিতে শুরু করে, কারণ সে বুঝতে পেরেছে তার পরিবারের ওপর বড়সড় একটা অ্যাটাক হতে পারে, তাই সে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখছে। পরের দিন পার্থিবান তার ক্যাফেতে যায়। সেখানে অ্যান্টনি দাস চলে আসে আর অ্যান্টনি পার্থিবানকে বলে, আমি ভালো করেই জানি তুই আমার ছেলে লিও, তোকে 20 বছর আগে আমি গুলি করে মেরেছিলাম। পার্থিবান বলে, কে লিও? আমি তাকে চিনি না। দেখুন, এমনি তো আমার জীবনে অনেক কনফিউশন চলছে, আপনি দয়া করে নতুন কোনো কনফিউশন ক্রিয়েট করবেন না। অ্যান্টনি একটা সিগারেটের প্যাকেট বের করে পার্থিবানকে দেখিয়ে বলে, এই ব্র্যান্ডটা তুই চিনতে পারছিস? তুই নিজেই এই ব্র্যান্ডের জনক, তুই নিজেই এই ব্র্যান্ডটা খুব বেশি পছন্দ করতি। তখন পার্থিবান রেগে গিয়ে বলে, আমি স্মোক করি না, তাই সিগারেটের ব্র্যান্ড সম্পর্কে আমি কিছু জানি না, আপনার কোথাও একটা ভুল হচ্ছে, আমি লিও না। অ্যান্টনি পার্থিবানের কোনো কথা শুনে না, বরং তাকে বলে তার সাম্রাজ্যে ফিরে যেতে, আর সেই যে লিও সেটা স্বীকার করে নিতে বলে। অ্যান্টনি ক্যাফে থেকে হাসতে হাসতে বেরিয়ে পড়ে। এই ঘটনাটা জোশি জানতে পারে এবং অনেক খোঁজ খবর নেওয়ার পর জোশি পার্থিবান ও তার স্ত্রীকে বলে, একটা সময় পৃথিবীর সবচেয়ে বড় তামাক কোম্পানির মালিক ছিল অ্যান্টনি দাস, কিন্তু ফ্যাক্টরিতে আগুন লেগে যাওয়ার কারণে তার বিজনেস বন্ধ হয়ে যায়। অ্যান্টনির একজন ছেলে ছিল যার নাম লিও, যে হুবহু তোমার মতো দেখতে, আর তুমি তো অনাথাশ্রমে বড় হয়েছ, তোমার কি শৈশবের কথা কিছু মনে আছে? তখন পার্থিবান বলে, আমি অনাথাশ্রমে 20 বছর কাটিয়েছি, তারপরে 70 সাথে দেখা হওয়ার 2 দিন পরেই আমরা বিয়ে করে নিয়েছি, তারপর থেকে আজ পর্যন্ত এই শহরেই বাস করছি, আমি কোনো লিও বা অ্যান্টনিকে চিনি না। অন্যদিকে অ্যান্টনি তার ভাই হ্যারোল্ডকে বলে, আমি পুরোপুরি নিশ্চিত ওই লিও। লিও পুরো দুনিয়াকে ফাঁকি দিতে পারলেও আমার চোখকে ফাঁকি দিতে পারবে না। লিও আমার বিজনেসকে বন্ধ করে দিয়েছিল, এখন সেই আমার বিজনেস আবার নতুন করে চালু করবে, আর সেটা কিভাবে করাতে হবে সেটা আমার ভালোই জানা আছে। পরদিন পার্থিবান যখন ক্যাফেতে ছিল তখন সত্য তাকে ফোন করে বলে সে তার মেয়েকে নিয়ে মেডিসিন নিতে এসেছে। এটা শুনে পার্থিবান অনেক চিন্তিত হয়ে পড়ে আর তাকে খুব দ্রুতই বাড়ি ফিরে যেতে বলে। ঠিক তখনই একজন গুন্ডা এসে সত্যকে মারতে যায় আর তখন অ্যান্টনি দাস এসে তাকে বাঁচিয়ে নেয় আর গুন্ডাটাকে মেরে ফেলে। আসলে এই গুন্ডাটা পার্থিবান মুভির শুরুতে যে 5 জনকে মেরেছিল তাদেরই কোনো রিলেটিভ হবে। এসব দেখে সত্য অনেক ভয় পেয়ে যায়। তখন অ্যান্টনি বলে, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না, তুমি হলে আমার ছেলের বউ, আমি যদি বলি পার্থিবান একজন খুনি তবে তুমি বিশ্বাস করবে না, কিন্তু তুমি যেদিন তোমার হাজবেন্ডের আসল পরিচয় জানতে চাইবে সেদিন আমার কাছে এসো, আমি তোমাকে বলবো আসলে কে এই পার্থিবান। যাই হোক, সত্য ভয় পেয়ে সেখান থেকে বাড়ি চলে আসে আর বাড়িতে পার্থিবানকে বলে, কে ওই লোকগুলো যারা সবসময় আমার পিছু নিচ্ছে, এই সব কিছুর জন্য তুমিই দায়ী, বলে নিজের রুমে চলে যায়। অন্যদিকে জোশি জেলখানায় ডিসোজার সঙ্গে দেখা করে, যে তাকে লিওর হিস্টোরি বলতে শুরু করে। কাহিনী ফ্ল্যাশব্যাকে চলে যায়। একটা সময় অ্যান্টনি দাসের বিশাল এক তামাকের বিজনেস ছিল আর এই বিজনেসের আড়ালে অ্যান্টনি আরও অনেক বিজনেস করত। অ্যান্টনি কুসংস্কারে বিশ্বাসী ছিল, সে কোনো কাজ শুরু করার আগে একটা করে পশু বলি দিত যাতে করে তার বিজনেসে সফলতা আসে। অ্যান্টনির এই অন্ধবিশ্বাস ধীরে ধীরে বাড়তেই থাকে।
সে প্রথম দিকে পশু বলি দিলেও পরের দিকে মানুষ বলি দিতে শুরু করে। অ্যান্টনি সবচেয়ে বেশি ভরসা করত তার ভাই হ্যারোল্ডকে। হ্যারোল্ড এতটা নিঃসঙ্গ ছিল, যদি কেউ দাস কোম্পানির সঙ্গে বেইমানি করে তবে তাকে খুব নিঃসংশয়ভাবে হত্যা করে, যার কারণে কেউ দাস কোম্পানির সঙ্গে বেইমানি করার সাহস পেত না। আর অ্যান্টনি তার সমস্ত ইলিগাল বিজনেসের দেখাশোনার দায়িত্ব দেয় লিওকে। একবার পুলিশ দাস কোম্পানির কিছু তামাকের টাক আটকে রাখে। পুলিশ তামাক ফেরত দিতে চায় কিন্তু তার বদলে লিওকে স্যারেন্ডার করতে বলে। লিও স্যারেন্ডার না করে পুলিশকে মেরে তামাক ভর্তি ট্রাক উদ্ধার করে নিয়ে আসে। এরপর যে লোকটা পুলিশকে এই ইনফরমেশনটা দিয়েছিল তাকে লিও খুঁজে বের করে হত্যা করে ফেলে। তবে লিওর সমস্ত কাজে হেল্প করত তার বোন অ্যালিশা। লিও অ্যালিশাকে প্রচণ্ড ভালোবাসত। অন্যদিকে দাস কোম্পানির সফলতা দেখে অ্যান্টনি মানুষ বলে দেওয়ার আকাঙ্ক্ষা আরও বেড়ে যায়। তখন একজন পুরোহিত অ্যান্টনিকে বলে তার কাছের মানুষকে বলে দিতে পারলে তাকে আর কখনোই পিছনে ফিরে তাকাতে হবে না, অর্থাৎ তার এই বিজনেস সফলতার শীর্ষে পৌঁছে যাবে। পুরোহিত অ্যান্টনিকে তার দুই ছেলের মধ্যে একজনকে বলে দিতে বলে, তাহলে দাস কোম্পানি সফলতার শীর্ষে পৌঁছে যাবে। এসব শুনে অ্যান্টনি অনেক চিন্তায় পড়ে যায়। সে কী করবে ভেবে পায় না। ক্ষমতার লোভে অ্যান্টনি তার মেয়ে অ্যালিশাকে বলি দেওয়ার জন্য বেঁধে রাখে, আর এসবে হ্যারোল্ডও তাকে সমর্থন জানায়। অ্যান্টনি লিওকে বলে, তোর বোনকে আমায় বলি দিতেই হবে, আমাকে তুই ক্ষমা করে দিস। তখন লিও তার বাবাকে বলে, তোমরা যে তামাক বিজনেসের জন্য তোমাদের সন্তানদের বলি দিতে চাইছো সে তামাককেই রাখবো না বলে লিও তামাকের পুরো ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দেয়। অ্যান্টনির কোটি কোটি টাকার সাম্রাজ্য পুড়ে ছারকার হয়ে যায়। তখন অ্যান্টনি হ্যারোল্ডকে লিও অ্যালিশা দুজনকে মেরে ফেলার অর্ডার দেয়। আর এখানে একটি অ্যাকশান সিন হয়। হ্যারোল্ড সুযোগ বুঝে অ্যালিশার বুকে ছুরি বসিয়ে দেয়, যার ফলে অ্যালিশা মারা যায়। চোখের সামনে লিও তার বোনকে মরতে দেখে, আর এ সময় অ্যান্টনি এসে লিওকে গুলি করে দেয়। আর এখানেই তারা দুজনে মারা যায়। তারপর সিন বর্তমানে চলে আসে। জোশি ডিসোজাকে পার্থিবানের ছবি দেখিয়ে বলে, এটা কি লিও? তখন লোকটি বলে, এটি লিও না, কারণ সে ছোটোবেলা থেকে লিওকে কোলে পিঠে করে মানুষ করেছে, তাই সে তার চোখ দেখেই বলতে পারবে কোনটা লিও আর কোনটা লিও নয়। এসব কথা শুনে জোশি বুঝতে পারে পার্থিবান লিও নয়। আর এদিকে সত্য পার্থিবানের পুরনো বন্ধুর কাছে জানতে পারে পার্থিবান লিও নয়। অন্যদিকে অ্যান্টনি পার্থিবানের বাড়ির সামনে এসে তাকে লিও বলে ডাকে আর বাড়ির বাইরে আসতে বলে, কিন্তু পার্থিবান বাইরে আসে না। তখন অ্যান্টনি পার্থিবানকে বলে, তোর ছেলে আমার কাছে বন্দি আছে, আর হ্যাঁ আজকেই সেই দিন যেই দিন তোর বোনকে হত্যা করেছিলাম, তাহলে তুই বুঝতে পারছিস তোর ছেলের সাথে কী হতে পারে। তখন পার্থিবান বলে, আমি লিও নয়, তুই আমার ছেলেকে ছেড়ে দে। কিন্তু অ্যান্টনি তার কোনো কথা না শুনে সিদ্ধুকে নিয়ে চলে যায়। এরপর পার্থিবান তার ছেলেকে বাঁচানোর জন্য নেপোলিয়ানকে সঙ্গে করে নিয়ে তার পিছু করতে শুরু করে, আর এক এক করে অ্যান্টনির পোষা গুন্ডাদের গাড়িগুলো ধ্বংস করে দেয়। তারপর অ্যান্টনির সাথে পার্থিবানের লড়াই হয়। পার্থিবান বারবার তার ছেলের কথা জিজ্ঞাসা করে কিন্তু অ্যান্টনি বলে, আগে তুই স্বীকার করে নে তুই আমার ছেলে লিও, তাহলে তোর ছেলেকে ছেড়ে দেব। কিন্তু পার্থিবান চিৎকার করে বলে, আর কতবার বলবো আমি লিও না। তারপর পার্থিবান রেগে গিয়ে অ্যান্টনির বুকে অনেক জোরে একটা ঘুষি মারে, যাতে করে অ্যান্টনি অনেক আহত হয়ে যায়। মৃত্যুর আগে অ্যান্টনি পার্থিবানকে কাছে ডেকে বলে, এবার তো সত্যি বল তুই কে। এরপর আমরা দেখতে পাই অ্যান্টনি মারা যাওয়ার খবরটা হ্যারোল্ডের কাছে গিয়ে পৌঁছায়। আর এদিকে পার্থিবান তার ছেলেকে নিয়ে অনেক চিন্তায়। তখন জোশি বলে, পুলিশ যেভাবে হোক তোমার ছেলেকে খুঁজে বের করবে। তারপর হ্যারোল্ড পার্থিবানকে কল করে তার ভাইয়ের ডেড বডি দিয়ে তার ছেলেকে নিয়ে যেতে বলে। তারপর পার্থিবান অ্যান্টনির ডেড বডি হ্যারোল্ডের কাছে নিয়ে যায়, আর হ্যারোল্ডের লোকেরা অ্যান্টনির অন্তিম সংস্কারের কাজ সম্পূর্ণ করে। তারপর পার্থিবান হ্যারোল্ডকে বলে, আপনার ভাইয়ের ডেড বডি আপনার লোকেদের হাতে তুলে দিয়েছি, আপনার কথা আমি রেখেছি, তাহলে আমার ছেলেকে ছেড়ে দিন। তারপর পার্থিবান তার জন্ম সার্টিফিকেট ও সব ডকুমেন্টসগুলো দেখায়, যাতে করে হ্যারোল্ড বুঝতে পারে সে লিও না। পার্থিবান আরও বলে, লিও নামের এই লোকটা ঠিক আমার মতোই দেখতে। সে সময় ইগলটা চলে আসে আর পার্থিবানের দিকে একভাবে তাকিয়ে থাকে, যাতে করে হ্যারোল্ড বুঝে যায় পার্থিবানই লিও। তখন হ্যারোল্ড বলে, আমি জানি তুই তোর পরিবারকে বাঁচানোর জন্য মিথ্যা বলছিস, কিন্তু এসব করতে গিয়ে তোর ওয়াইফ ও তোর মেয়ের জীবন ঝুঁকিতে ফেলেছিস, কেননা আমার গুন্ডারা তোর বাড়ির বাইরে অপেক্ষা করে আছে। হ্যারোল্ড তার গুন্ডাদের ফোন করে পার্থিবানের স্ত্রী ও মেয়েকে মেরে ফেলতে বলে। পার্থিবান সেটা করতে নিষেধ করে কিন্তু হ্যারোল্ড শুনে না, তার গুন্ডাদের বাড়ির ভিতরে ঢুকে মেরে ফেলতে বলে। তারপর গুন্ডারা বাড়ির ভিতরে ঢুকতে গেলেই চিৎকার করতে থাকে, কেননা পার্থিবান ও নেপোলিয়ান মিলে বাড়ির চারপাশে ট্র্যাপ বিছিয়ে রেখেছে, যাতে কেউ বাড়িতে ঢুকতে গেলে ট্র্যাপে পা আটকা পড়ে যায়। অন্যদিকে জোশি ও নেপোলিয়ান এক এক করে সবাইকে গুলি করে মেরে ফেলে। এরই মধ্যে একজন বাড়ির ভিতরে ঢুকে পড়ে।
পার্থিবানের স্ত্রী ও মেয়েকে মারতে যায়। তখন হ্যারোল্ড গুন্ডাটাকে কল করে এবং ফোনটা স্পিকার দিয়ে বলে, তুই স্বীকার করে নে তুই লিও, নইলে সত্যি সত্যি তোর স্ত্রীর সন্তানকে মেরে ফেলবে। ঠিক সে সময় পার্থিবান হায়নাটার নাম ধরে ডাকে আর হায়নাটা বেরিয়ে এসে লোকটির ওপর অ্যাটাক করে আর লোকটি মারা যায়। তারপর পার্থিবান হ্যারোল্ডকে বলে, আমি বললাম না আপনার গুন্ডাদের বাড়িতে পাঠাবেন না, এখন মারা গেল তো সবাই। এই কথা শুনে হ্যারোল্ড রেগে যায় এবং পার্থিবানের গায়ে আগুন লাগিয়ে দেয়। পার্থিবান কোনোরকমভাবে তার শার্টটা খুলে আগুন নিভিয়ে ফেলে। তারপর হ্যারোল্ডের গুন্ডারা পার্থিবানকে অ্যাটাক করে, কিন্তু উল্টে পার্থিবানই এক এক করে সবাইকে মেরে ফেলে। এরপর হ্যারোল্ডের সঙ্গে অনেকক্ষণ মারামারি করার পর শেষমেশ পার্থিবান হ্যারোল্ডকে গুলি করে মেরে ফেলে আর সত্যিটা বলে দেয়, সেই লিও। তবে মজার কথা হলো এটা, আজ পর্যন্ত যাকেই পার্থিবান তার আসল নাম লিও বলেছে সে আর বেঁচে নেই। এখানে ফ্ল্যাশব্যাকের সিনে দেখানো হয় অ্যান্টনিকে মারার আগে পার্থিবান যে লিও সেটা বলেছিল, তবে লিও এখন সবার কাছে মৃত, তাই সে পার্থিবান নামে তার পরিবার নিয়ে সুখ শান্তিতে বসবাস করতে চায়। এরপর পার্থিবানের কাছে একটা কল আসে, তার ফেসটা দেখানো হয়নি, শুধুমাত্র ভয়সবারের মধ্য দিয়ে বলে, শুধুমাত্র একটা তামাক ফ্যাক্টরি পুড়িয়ে দেশকে মাদক মুক্ত করা সম্ভব নয়, সারা দেশে অসংখ্য মাদক ফ্যাক্টরি আছে যেগুলোকে ধ্বংস করতে হবে। এর মানে লিও আবার কোনো একটা ঝামেলায় জড়াতে যাচ্ছে। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেল